তো বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা সবাই ভালো আছি। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজ আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে ষষ্ঠী আর আমরা এখনও ঠাকুর দেখতে বেরোইনি, তো ভালো, চলো আজ থেকে শুরু করি। তো আমরা রেডি হয়ে গেছি, ছেলেও আমার রেডি হয়ে গেছে, চলো। লিপস্টিকটা খুব হালকা লাগছে, তা একটু বেশ করে লিপস্টিক লাগিনি। আর এই দেখো, সব কিছু করে রেডি সেডি হয়ে বাইরে বের হয়ে গেছে। আর এখন আমরা এই যে সামনেরগুলো সেগুলাই দেখবো, যেগুলো হেঁটে হেঁটে দেখা হবে, তারপরে দূরেরগুলো যাবো। তো সব থেকে প্রথমে দেখো, আমরা চলে এসেছি হচ্ছে, এটা আমাদের অভিযান ক্লাব, অভিযান ক্লাবটা চলে এসেছি। তো এখানে আমাদের পুজোর চাঁদা নেই, এই দেখো। তো এটা দেখার পরে আরও দু তিনটা দেখেছিলাম, যেগুলো আমাদের সামনে সামনে ছিল, যেমন আশিস মার্কেট, খোলা মার্কেট, স্যান্ডে ক্লাব, এগুলাই দেখেছিলাম। এখন ভাবলাম যে দূরেরগুলো যাবো না, আজকে প্রথমে সামনেরগুলাই দেখি, তো সেই জন্য সামনেরগুলাই দেখলাম। আর দেখো সুন্দরই করেছিল, সিম্পল কিন্তু সুন্দর। আর মা দুর্গার মুখটা দেখে আমার কেন জানি না খুব খুশি হলাম, আমার কি বলবো, যেন কি যে আনন্দ সত্যি। তারপর দেখো আমরা এখন অভিযান ক্লাব থেকে চলে এলাম রানা প্রতাপে। আর আগে আমরা না এই স্ট্রিটেই থাকতাম রানা প্রতাপে, তখন আমরা এখানে চাঁদা দিতাম। আর এটা নাকি এখন 50 বছর হয়েছে, সেজন্য এখানে ইটা খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে এবছর। তো তোমাদের দাদাভাই বলে এবছর 50 বছর হয়েছে, তো সেই জন্য সুন্দর করে বানিয়েছে, ঠাকুরটাও সুন্দর বানিয়েছে, প্যান্ডেলটাও সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছিল। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, আর আমিও দেখি। আর এই দেখো মা দুর্গাটাও কী সুন্দর, তো মা দুর্গার মুখটা দেখে যেন মানে কী যে খুশি, কী যে খুশি কী বলবো তোমাদেরকে, যেটা সারা বছর মানুষ আশা করে আমরা থাকি, আর 4 দিনের জন্য আসে, তো মুখটা দেখে সত্যি খুবই খুশি। আর এখন তো 4 দিন কি সবাই তো মহালয়ার আগের দিকে মানে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, তাই না? আমি মনে হচ্ছে লাস্ট হয়ে গেছি, সবারই তো মনে হয় মোটামুটি ঠাকুর দেখাই হয়ে গেছে, তাই না? আর দেখো এখানে বসবার জন্য করেছিল, কী সুন্দর থকে গেলে বসতেও পাবে। তো সেটাই বলছিলাম আর কি, যে আমি মনে হয় লাস্ট হয়ে গেছি ঠাকুর দেখতে, নাহলে এখন তো মহালয়ার আগে থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে। আর বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, বলো। আর এখানে একটা শিব ঠাকুর শিবলিঙ্গের মতনও করেছিল, সুন্দর করেছিল, প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর আমার ক্যামেরাটাতে না ভালো করে আসছিলো না, লাইটের আলোগুলো আসছিলো সেই জন্য, আর কি বলবো। এই দেখো তারপরে এখন চলে যাচ্ছে যে একটু সানডে ক্লাবের দিকে। তো আমাদের সাইকেল আছে, সাইকেলেই খুশি, কী করবো, যেটা নেই সেটা তো অহংকার করে লাভ নেই, আর যেটা আছে সেটাতেও ই করে লাভ নেই, তাই না, বলো? তো আমরা সাইকেলে আছে, আমরা সাইকেলে করে যাই, কি করব, কেউ তো কিছু দেবে না, তাই না? তো যেটা আছে সেটাতেই খুশি থাকা দরকার। তো এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ছেলেকে সাইকেলে বসিয়ে দিয়েছিলাম, আবার নামিয়ে দিলাম, লাইটগুলো দেখে দেখে যাচ্ছি। আর আমার ছেলের খুব কাশি হয়ে গিয়েছে, খুব কাশি। আর আমি যেহেতু তারপরের দিনে ভিডিওটা ছাড়ছি, সেই জন্য তোমাদেরকে বলছি, সপ্তমীর দিনে আমার ছেলে সকালে দৌড়তে দৌড়তে এমন পড়ে পায়ে এত ব্যথা লেগেছে, কি বলবো, পা পুরো একদম ই হয়ে গিয়েছে, ছুলা হয়ে গেছে, পুরো রক্ত বার হয়ে গেছে। আর এটা দেখো রানা প্রতাপের 19 নম্বর একটা দেখলাম, তো এখানে খুব একটা প্যান্ডেলটা সিম্পল করেছে, অন্য বছর এখানে খুব ভালো থিম করে, এবছর দেখছি পুরো সিম্পল, আর আজকে নাকি টিভির মতো লাগিয়ে দিয়েছে। আর মা দুর্গাটা সুন্দর করেছিল, কিন্তু প্যান্ডেলটা একদম সিম্পল। তো একটু প্রণাম করে আবার বাইরে চলে এলাম, এখন চলে এলাম হচ্ছে আবার সানডে ক্লাব, মানে কী যেন ভুলেও যাচ্ছি কী কী, এটা সানডে ক্লাব নয়, এটা আশিস মার্কেট, আমাদের আশিস মার্কেট, মানে কালকে অনেকগুলাই ঠাকুর দেখেছিলাম, তো না কোথায় কী দেখেছি ভুলেও যাচ্ছি। তো আশিস মার্কেটে তো আমাদের দেখো ভালো একটু মেলা বসে, আশিস মার্কেটও খুব সিম্পল প্যান্ডেল করেছে, কিন্তু এখানে যেহেতু অনেকজনে এসে এসে বসে, একটু আড্ডা মারে সবাই, তারপরে এখানে একটু মেলা মতনও হয়, তো আশিস মার্কেটে আমাদের প্যান্ডেলটা সিম্পল করলো, ভালো লাগে। এখানে এসে যদি তুমি কিছু মানুষ নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এসে বসবে না, ভালো লাগবে, এখানে অনেকজনেই বসে, এখানে অনেকজনেই বসে। আর আমার ছেলের বলছে না খুব বেশি কাশি হয়ে গিয়েছে, আর আগে বছর তো ও পুরো ঠান্ডার দিন কষ্ট পেয়েছিলো, আর এই মাস এ বছর না এখন থেকেই কষ্ট। তারপর বর এখানে খেয়েছিলো হচ্ছে ঘুগনি, আমি খাইনি, আমার খেতে ইচ্ছা হয়নি সেই জন্য, আর ছেলে একটা বেলুন কিনেছিল। তারপর আবার চলে যাচ্ছি, বলছি না কালকে শুক্রবার ছিল, হাজব্যান্ডেরও ছুটি ছিল, সেই জন্য সামনের যে যতগুলো সামনে ছিল সবগুলোই দেখে নিয়েছিলাম, কারণ ভাবলাম দূরেরগুলো পরে দেখবো, সামনেরগুলো আগে দেখিনি, তাই না, বলো? প্রথমে সামনেরগুলোই দেখতে হয়, তারপরে দূরেরগুলো যেতে হয়। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে এইটুকুই ভিডিওটা শেয়ার করলাম, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, আর কার কার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গিয়েছে সেটাও জানাবে, এখন তো বলছি না মহালয়ার আগের দিন থেকে সাথে সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছো।
আমি শুধু মনে হচ্ছে লাস্ট হয়ে গেছি, তো চলো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিবে, চলো যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।